নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা পূজা বাম্পার লটারি কোন রাশিগুলি এই বছর পেতে চলেছে সে বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি অর্থাৎ এই দুর্গা পূজাতে কোন কোন রাশিরা লটারি কেটে কোটিপতি হতে চলেছে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ সবার প্রথমে আপনাদেরকে এই দুর্গা এবং শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে যেন লটারি লাগুক আর সেটি যদি কোনো অকেশনে হয় তাহলে তো আর বলার কথাই নেই অনেক মানুষ রয়েছে যারা দীর্ঘদিন ধরে লটারি কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন বাট একটা প্রাইজও কিন্তু উনি পাচ্ছেন না আবার এমনও মানুষ রয়েছে উনি লটারি সম্পর্কে এতটুকু ইন্টারেস্ট রাখেন না অর্থাৎ লটারি কাটা উনার ইচ্ছে আসে না দেখা গেল যিনি লটারি কাটেন না তার জন্মছকে লটারি যুগ রয়েছে আর যিনি কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন তার জন্মছকে লটারি যুগ নেই কিছুদিন আগের কথা একটি কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে কল করলেন এবং উনি আমাকে বললেন যে আমার জন্মছকে কি লটারির যোগ রয়েছে এবং উনি অলরেডি আমাকে পেমেন্ট করে ওনার জন্মছক বিশ্লেষণ করান এবং পরবর্তীতে আমি যা দেখি সেখানে ওনার জন্মছকে লটারির কোনো যোগই নেই এবং উনাকে সেটা যদিনকে বলা হয় উনি সেদিনকে আমাকে বলেন যে আমি আপনার কাছে কেন আগে দেখালাম না আমি প্রচুর টাকা নষ্ট করে ফেলেছি তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। সেই মানুষটির মতো যেন আপনাদের জীবনে না ঘটে তাই আপনারা আপনার যাকে পছন্দ তাকে অন্তত একবার দেখিয়ে নিন আর জেনে নিন আপনার জন্মছকে লটেই লাগার যোগ রয়েছে কি না আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক সেই সৌভাগ্যশালী রাশিরা যে রাশিগুলি এই পূজা বাম্পার লটারি কেটে হতে চলেছে কোটিপতি প্রথম যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পূজা বাম্পার লটারি আপনারা কাটতে অর্থাৎ এই দুর্গাপুজোতে লটারি লাগার কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে পাশাপাশি কেতু গ্রহকেও কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে এই দুটি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনি লটারির টিকিট কাটতে পারেন আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় ফালতু ফালতু টাকা ইনভেস্ট করবেন না এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই দুর্গাপুজোতে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ এই বছর আপনারা কোটি টাকা পেতে চলেছেন তবে আপনাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহকে শুভ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা লটারি টিকিট কাটতে পারেন এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পুজো বাম্পার লটারি আপনারাও কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে এবং কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি এই প্ল্যানিটটি যদি ভালো না থাকে শুভ না থাকে তাহলে কিন্তু লটারির টিকিট কাটবেন না এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পূজা বাম্পার লটারি কেটে আপনারাও হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনারাও পেতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শুভ অবস্থায় না থাকে তাহলে আপনারা কিন্তু লটারি টিকিট একেবারেই কাটবেন না এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই পূজা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে অর্থাৎ এই বছর আপনারা কোটিপতি হওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার কিন্তু শুভ যোগের প্রয়োজন রয়েছে তাই আপনার জন্মছকে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট একেবারেই করবেন না এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই পূজা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে আপনাদের অর্থাৎ এই দুর্গাপুজোতে আপনারা লটারি থেকে প্রচুর টাকা কিন্তু কামাতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট একেবারেই করবেন না এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গা পুজোতে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে আপনারা পূজা বাম্পার কেন কোনো বাম্পার লটারি টিকিট কিন্তু কাটবেন না যা কাটলে আপনার মূল্যবান পয়সা নষ্ট হয়ে যেতে পারে এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই পূজা বাম্পার লটারির টিকিট অনায়াসে কাটতে পারেন আর যার দরুন আপনারা কোটি টাকা মালিক হতে চলেছেন তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট একেবারেই করবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এটাই আমি বলবো ধন্যবাদ এবং শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এই ভিডিওটি শেষ করতে চলেছি বা সমাপ্ত করতে চলেছি